প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো। আমরা ইতিমধ্যে ছয়ের ক খ অঙ্কগুলো শেষ করেছি। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2018 সালে অঙ্কটি এসেছে। দেখো, আমি শাহে বাজার থেকে 4/3 কেজি আলু, 4/5 কেজি ডাল এবং 2/4/1 কেজি চাল ক্রয় করেছেন। আচ্ছা, তোমাকে দুইটা প্রশ্ন এখানে করেছে, একটা হচ্ছে তিনি মোট কত কেজি দ্রব্য কিনেছেন, তাই মোট কত কেজি দ্রব্য কিনেছেন, মানে তিনটা কি করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, তিনি ডাল অপেক্ষা চাল কত কেজি বেশি ক্রয় করেছেন, তাহলে একটা থেকে একটা বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে ক নং প্রশ্নের সমাধানটা দেখো, তাহলে দেখো তিনি বাজার থেকে আলু ক্রয় করেছেন কত, 4/3 কেজি, এটা প্রশ্নে দেওয়া আছে আমাদের। ডাল ক্রয় করেছেন 4/5 কেজি, চাল ক্রয় করেছেন 2/4/1 কেজি। তাহলে তোমাকে প্রশ্ন করেছি কি, দেখো তো তিনি মোট কত কেজি দ্রব্য ক্রয় করেছেন, তাহলে তিনটা যোগ করলে আমার মোট কত যে দ্রব্য ক্রয় করেছে সেটা বের হয়ে যাবে। তাহলে দেখো তিনি মোট দ্রব্য ক্রয় করলেন সমান সমান কি, তিনটা আমি কী করবো, যোগ করব। এখানে খেয়াল করো, এখানে যা আছে এটা হচ্ছে এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশের প্রথমে নিয়ে যাই। তাহলে 4 আর 2 গুণ করলে কী হবে, 4 2 গুণে 8, তার সাথে 1 যোগ করলে কত হবে, 9। আচ্ছা, এখন দেখো আমি এটাকে যোগ করব, এখন 4 4 4, যেহেতু একই সংখ্যা লসাগু কত হবে, 4 হবে। এখানে আমরা কী করি দেখো, তাই লসাগুকে আমরা কী করি প্রথম ভগ্নাংশে যে হর দ্বারা কী করবো, ভাগ করবো। তাহলে 4/4 কত হবে, 1 হবে। তাহলে দেখো প্রথমে কী দিলাম, 3 এখানে দিলাম, লবটা এখানে বসালাম গুণন, আর এখানে এটা কী হলো, এই যে ভাগফলটা লসাগু ভাগ হরের ভাগফলকে আমি কত পেলাম, 1 পেলাম, সেই একটা আমি এখানে বসালাম। এখানে চিহ্ন কি, প্লাস, আমি প্লাস দিলাম। আবার দেখো এখানে কত 5 আছে, লবে কত আছে 5, সেই 5টা আমি বসালাম। আবার খেয়াল করো আমাদের লসাগু হচ্ছে কত, 4, আর এই ভগ্নাংশ হর হচ্ছে কত, 4, ভাগ করলে কত হবে, 1, সেই একটা আমি এখানে গুণ হিসাবে লিখলাম, চিহ্ন যোগ আমি যোগ দিলাম। এখানে দেখো লবে কত আছে, 9, আমি 9 দিলাম। তারপরে দেখো লসাগু কত, আবার হচ্ছে 4, আর হর কত, 4, তাহলে ভাগ করলে কত হবে, 1, সে এক দ্বারা আমি এখানে গুণ করলাম। আশা করি প্রিয় শিক্ষিতরা জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, গুণ করো, তাই 3 1 3 1 3 যোগ 5 1 5 যোগ 9 1 9। তাহলে খেয়াল করো, তাই 3 যোগ করলে কত হবে, 9 বা 14 14 আর 3 কত 17, কিন্তু তুমি যোগ করো কত হবে, এখানে 17 17 ভাগে কত, 4/17। যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ নাও, তো সেটা কীভাবে করি আমরা, 4 ভাগ কত 17, তাহলে 17-র মধ্যে 4 কয়বার যাবে, 4 বার, তাই 4 4 কত 16, ভাগফল থাকবে হচ্ছে কত, 1। তাহলে দেখো এই 4 যেটা হচ্ছে আমার ভাগফল, সেই 4টা কোথায় এলো, এখানে আসলো, আর নিচে হচ্ছে কি হর, হর এখানে কত, সেই হরটা এখানে আসলো, আর ভাগশেষ কত, 1, সেই একটা আমি এখানে দিলাম। তাই 4 সমস্ত 4/1 কেজি টোটাল এত কেজি দ্রব্য তিনি ক্রয় করেছেন, এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের কি উত্তর, মোট দ্রব্য ক্রয় করেছেন 4 সমস্ত 4/1 কেজি। এখন খেয়াল করো তোমাকে খ নম্বর যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটা হচ্ছে, দেখো সেই প্রশ্ন হচ্ছে তিনি ডাল অপেক্ষা চাল কত কেজি বেশি ক্রয় করেছেন, তাহলে চাল অবশ্যই বেশি কিনেছেন, চাল কি হয়েছে, বেশি, চালটা বেশি ক্রয় করেছেন। এখন খেয়াল করো তিনি কত কেজি ডাল ক্রয় করেছেন, 4/5 কেজি, আর চাল কত কেজি ক্রয় করেছেন, 2/4/1 কেজি। তাহলে দেখো প্রশ্ন কী করেছে, ডাল অপেক্ষা চাল কত কেজি বেশি ক্রয় করেছেন, তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে কত কেজি বেশি সেটা বের হয়ে যাবে, এখন কোনটা বেশি, প্রশ্ন থেকে আমরা বুঝতেলাম চালটা বেশি ক্রয় করেছেন। তাহলে দেখো তিনি ডাল অপেক্ষা চাল বেশি ক্রয় করলেন, তো যেহেতু চাল বেশি ক্রয় করেছেন, তাহলে আমরা জানি কি বিয়োগের সময় বড় সংখ্যাটা আমাদেরকে আগে দিতে হয়, তাহলে 2/4/1 এটা আমি আগে দিলাম, মাইনাস 4/5। আবার খেয়াল করো এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, 4 2 গুণে 8, আর 1 যোগ করলে কত হবে, 9 হবে। এখন আমরা দেখো এখানে সমাধান করি, এই সমাধানটা একেবারে আগে যে আমরা করেছি সেটাই। তাই দেখো এখানে তো 4 আর 4 দুইটাই কি সংখ্যা, সেম, তাহলে 4 আর 4 লসাগু কত হবে, 4 হবে। এখন খেয়াল করো এখানে লবে কত আছে, 9, সেই 9টা আমি দিলাম, তাই গুণ চিহ্ন দিলাম। তাহলে দেখো লসাগু কত এখানে, 4 ভাগ, এখানে হর কত, 4, ভাগ করলে কত হবে, 1 হবে, সেই একটা আমি এখানে গুণ করলাম। আবার খেয়াল করো দ্বিতীয় ভগ্নাংশের জন্য এখানে চিহ্ন কি, মাইনাস, আমি কী দিলাম, মাইনাস দিলাম। আবার দেখো লসাগু কত, 4, তৃতীয় ভগ্নাংশ হর কত, 4, ভাগ করলে কত হবে, 1, সেই এক দ্বারা আমি এখানে গুণ করলাম। আচ্ছা, এখন তুমি একটু ক্যালকুলেশনটা করে নাও, তাহলে 9 এর 9 এর 1 গুণ করলে কত হবে, 9 1 এ 9, চিহ্ন মাইনাস, মেনে দিলাম 5 1 এ কত 5। তাহলে দেখো 9 থেকে 5 দেওয়া থাকে কত, 4, এখন তুমি কাটাকাটি করে নাও, এখানেও 1 থাকবে, এখানেও কী থাকবে, 4 দিয়ে কাটলে 1 থাকবে, উত্তর কত হবে, 1 কেজি। দেখি 1 কেজি চাল তিনি বেশি ক্রয় করেছেন, তো হচ্ছে কত, 1 কেজি।
আশা করি প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটি বুঝতে পেরেছ। তোমরা যদি অঙ্কটি বুঝতে না পারো অবশ্যই তাকে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো।